ফরিদপুরের মধুখালী উপজেলার বেলেশ্বর রূপালী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে অসহায় শীতার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বেলেশ্বর বাজারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোহাম্মদ মঞ্জুর রহমান মোল্লার সভাপতিত্বে ও সুখেন মজুমদারের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইফতেখার আজম নীলু। এ সময় সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আশিকুর রহমান, ট্রাস্টের সদস্য মোহাম্মদ শহীদ মিয়া নান্নু, মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোহাম্মদ কালাম মোল্লা ও উৎপল কুমার ভৌমিক সহ অনেকে উপস্থিত ছিলেন।